সামনে আছে, আমি যাচ্ছি। উনি এক মাস আগে থেকেই পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন, উনি যাওয়ার ছিল, উনি চলে গেছেন, ব্যাস সে পর্যন্তই। ওনার আগামী জন্মের জন্য, আগামী ইয়ের জন্য, সময়ের জন্য, ওনার জন্য আমার অভিনন্দন রইল, ভালো থাকুন। দিদি, একটা কিছু বলছিলাম যে আপনারা কৃষ্ণকুমারী সংঘাতের কারণে কিন্তু কোনো সংঘাত, কোনো কোনো কিচ্ছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সিম্বল নিয়ে ভোট নিয়েছেন, সেখান থেকে যেতে ওনার লজ্জা লেগেছে, সেই জন্য একটা বানানো গসিপ করেছেন। আমার সঙ্গে ওনার কোনো সংঘাত নেই, সংঘাত হওয়ার কোনো জায়গা নেই, যা রাস্তা ছিল বলছেন। আবার আপনারই কথা উঠে আসছে, বললামই তো একই কথা। না না, উনি যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে আমি চৌধুরী দলে থাকলে তার থেকে বেশি খারাপ, আপনার উপরে সম্পূর্ণ অভিযোগটা দিয়ে। ওনার যেটা বলতে ইচ্ছে হয়েছে, উনি বলেছেন যে নিজের দলে থাকেন না, দলে এসেছেন কয়েক মাসের জন্য, দলের সুযোগ নিয়েছেন, টিকিট নিয়েছেন, জিতেছেন, জেতার পরে জরেশ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তার তো দলের সম্পর্কে কোনো কথা বলা মানায় না। ভারতীয় জনতা পার্টির ভোটাররা থাকলো, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, দুজন বিধায়ক গেছেন মানে তারা ব্যক্তি গেছেন, কোনো ব্যক্তিকে দেখে জনগণ ভোট দেয়নি। লোকসভাতে ভোট দিয়েছেন, বিধানসভায় ভোট দিয়েছেন, আবার পুরসভাতেও ভোট দেবেন জনগণ, জনগণ ভোট দেবেন জনগণ। সামনে পুরসভা নির্বাচন, সে নিয়ে কি কোনো, সামনে পুরসভা নির্বাচন, সে নিয়ে কি আজকে আপনাদের কোনো, এটা লাগাতার প্রক্রিয়া, প্রক্রিয়া চলতে থাকে, সাংগঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া। ফুল ক্যান্ডিডেট দেওয়ার জন্য কি নয়টা তৃণমূলেই কোনো এ বিষয়ে মন্তব্য করার অধিকার আমার নেই, ক্যান্ডিডেট কোনো এমপি ঠিক করেন না। ও কালীপুজো উপলক্ষে বেড়া ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে, বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্সে, রঘুনাথপুর, ঝাড়গ্রামে। বিশদ জানতে লগইন করুন www.beratraders.com ওয়েবসাইটে। আসন্ন দুর্গাপুজো ও কালীপুজো উপলক্ষে বেড়া ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে, বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্সে, রঘুনাথপুর, ঝাড়গ্রামে। বিশদ জানতে লগইন করুন www.beratraders.com ওয়েবসাইটে।